বছর আমি 16টা টিমের খেল পাতিছিল আজি অন্তিম পর্যায়ে পালো আর বরগুড়ি ইয়ং ব্লুক আমার সৌজন্যত এই বরগুড়ি এলপি স্কুল খেল প্রাঙ্গণত আমি আজি চূড়ান্ত খেলার উপস্থিত হয়েছি আর আমার একটা বড় নথই আনন্দিত হয়েছে যে আমি সকল রাইজর সঁহারি পাইছো খেলার ক্ষেত্রে হোক বা আর্থিক দিকত সকল রাইজর পর আমি সহায় সহযোগিতা পাইছো আর আমার আপনার চ্যানেলের সহযোগিত আমি এই খেল আগে যে ভবিষ্যতে অনেক ডর খেল করবো তার আশার আমি এই খেল আজ অর্জনের কারণে এখন ডর খেল পতার চেষ্টা করে এইখিন আমার এই বরগুড়ি রাইজর পর আশা থাকে। যাওয়া বছরতক বহুত দর্শক দেখা গেছে এই ক্যামেরা স্ক্রিনত বহুত দর্শক এই ক্ষেত্রে কেনকা লাগছে আপনার অনুভব? নিশ্চয় এইবার এই হল আমার এই বরগুড়ি গাঁর ইয়ং গ্রুপ যুবক সকলে অল্প কষ্ট করেছে কষ্টর বিনিময় অল্প এইখানে রাইজক সঁহারি জানাইছে এইখানে আমি বরগুড়ি রাইজ আর এই পূর্বাঞ্চল রাইজর রাইজ অঞ্চল আমি বরগুড়ি ইয়ং ব্লু ক্লাবর তরফের পর পূর্বাঞ্চল রাইজক ধন্যবাদ। এই হাফ টাইম লোক এটা কোন দলে মানে অগ্রগতি হয়েছে? এক গোলত এমবিআই মানে 5 মেল 1-0 হয়ে আছে 45 মিনিট। কেনেকুৱা লাগিছে খেলৰ পৰিচালনা কৰি পেলাই? ভালেই লাগিছে আমাৰ ইয়াত হয় নেকি খেলটো চলাই। এতিয়া আৰু হাফ টাইমৰ শেষ হবলৈ কিমান সময় আছে? আমি 15 মিনিট হাফ টাইম দিয়া হৈছে, 90 মিনিট খেল দিয়া হৈছে। খেলত বিশেষকৈ বহুত মানুহ আছে, আমাৰ ভাল লাগিছে। কি কব পুষ্পরাজ মে ঝুকেগা নেই সারা। পুষ্পা নাম শুনকে ফ্লাওয়ার সমঝে ক্যা? ফায়ার হ্যায় মে। কোনে জিকিব? কেরালা না চেন্নাই? কন হে লোক কহা সে আতে?
পাপাজ রিমিক্স।